আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি শামিম আরাফাত রকি, প্রভাষক আইসিটি কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয়ের কলেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ক্লাস করছি গ্লোবাল ভিলেজ ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, অর্থাৎ বিশ্বগ্রাম ও তথ্য যোগাযোগ প্রযুক্তি অধ্যায়ের দ্বিতীয় পাঠ। আজকে আমরা আলোচনা করব বিশ্বগ্রামের বিভিন্ন ব্যবহারিক বৈশিষ্ট্য নিয়ে। আমরা প্রথমে দেখতে পাচ্ছি যোগাযোগ, অর্থাৎ যোগাযোগের ক্ষেত্রে বিশ্বগ্রামের কি কি সাফল্য রয়েছে। তো আসলে যোগাযোগের ক্ষেত্রে বিশ্বগ্রামের অভূতপূর্ব সাফল্য রয়েছে। আর এই যে তোমরা এখন ঘরে বসে অনলাইনে ক্লাস করছো, এটাও কিন্তু যোগাযোগ ব্যবস্থার একটি উন্নত সংস্করণ। একটা সময় চিঠিপত্র হাতে লিখে, বিভিন্ন স্ক্রোলে লিখে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো হতো, কিন্তু এখন আমরা ঘরে বসে লাইভ একজন আরেকজনের সাথে কথা বলতে পারি। আমি এখানে চন্দ্রগঞ্জে বসে তোমাদের সাথে ক্লাস নিচ্ছি, তোমরা তোমাদের নিজ নিজ বাড়িতে বসে ক্লাসগুলো পাঠ করছো, ক্লাসগুলো গ্রহণ করছো এবং সে বিষয়ে অধ্যয়ন করতে পারছো। শিক্ষার্থী বন্ধুরা, আকাশপথ, সড়কপথ এমনকি মহাকাশেও কিন্তু কম্পিউটার ও ইন্টারনেটের ব্যবহার আছে। 2018 সালে বঙ্গবন্ধু স্যাটেলাইটের উৎক্ষেপণের বিষয়টি আমরা লাইভ ঘরে বসে দেখতে পেয়েছি, এটাও কিন্তু যোগাযোগ ব্যবস্থার একটি অবদান। আমরা বিশ্বকাপের খেলা, আমাদের দেশে যে বিপিএল খেলা হয় বা পার্শ্ববর্তী দেশে আইপিএল খেলা হয়, বিভিন্ন ক্রিকেট খেলা, ফুটবল খেলা, রেসলিং খেলা, এগুলি ঘরে বসে লাইভ দেখতে পাচ্ছি এই যোগাযোগ ব্যবস্থার ফলে। এছাড়া ফোন, ফ্যাক্স, ইমেল, অডিও, ভিডিও, চ্যাটিং এসবই কিন্তু এই যোগাযোগ ব্যবস্থার একটি অংশ। যোগাযোগ মানে কি? আমি আমার ঘরে বসে তোমার সাথে কথা বলছি, এটাই হচ্ছে যোগাযোগ। আবার তুমি চাইলে একটা কমেন্ট আমার এই ভিডিওতে করতে পারবে, সেটাও তোমার সাথে আমার যোগাযোগ। ঠিক আছে, আমরা এখানে কিছু উদাহরণ দেখতে পাচ্ছি যে ইয়ো মেসেঞ্জার আসলে একটি পুরানো সফটওয়্যার, এখন তেমন একটা ব্যবহার হয় না। স্কাইপি, ইমো, ভাইবার, ফেসবুক, ট্যাঙ্গো, হোয়াটসঅ্যাপ, তারপরে আরো আছে যেমন টিকটক, গুগল হ্যাং আউট, গুগল মিটস, জুম, তারপরে এনশেয়ার, এরকম অনেক ধরনের সফটওয়্যার আছে, এনি ডেস্ক, তারপর টিম ভিউয়ার, এই ধরনের অনেক সফটওয়্যার আছে যেগুলো ব্যবহার করে আমরা যোগাযোগ করতে পারি। কর্মসংস্থান বন্ধুরা, তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে আউটসোর্সিং, এই বিষয়ে আমি পরে আসছি। আমরা সাধারণ বিষয় নিয়ে কথা বলি। কর্মসংস্থান মানে হচ্ছে কি, আমি যে কাজ করে আমার পরিবারের জন্য কিছু আয় করব, আমার নিজের জন্য এবং আমার পরিবারের জন্য। তো কর্মসংস্থানের ক্ষেত্রে কিন্তু বিশ্বগ্রামের ধারণা, বিশ্বগ্রামের অবদান আছে বিশাল। কারণ কি, আমি এখন ঘরে বসে বিভিন্ন মহাদেশের বিভিন্ন দেশে বিভিন্ন স্টেটে অফিসগুলো থেকে কাজ নিয়ে আমার কম্পিউটারে কমপ্লিট করে সেখানে আবার দিয়ে দিতে পারছি, তারা আবার সেই বিষয়ে আমাকে পেমেন্ট করছে, এটাও কিন্তু কর্মসংস্থান, এক ধরনের ইনকাম। ঠিক আছে, তো ইনকামটা হচ্ছে বাইরের একটা সোর্স থেকে, তাই এটাকেই বলা আউটসোর্স। আর এসব ক্ষেত্রে আমরা যারা বেশিরভাগ কাজ করে থাকি আমাদেরকে বলা হয় ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সার কারা? একটা কোম্পানি আন্ডারে যে কাজ করে সে নয়। ফ্রিল্যান্সার হচ্ছে তুমি নিজেই তোমার কোম্পানি, তুমি ফ্রি থেকে তোমার কর্মসংস্থান করছো, এটাই হচ্ছে ফ্রিল্যান্সার। তুমি ঘরে বসে অথবা তোমার নিজস্ব অফিসে বসে তুমি কাজ করে দিচ্ছ বাইরের একটি কোম্পানি, এটি হচ্ছে কর্মসংস্থান। বিভিন্ন ব্যবসা, চাকরি, অনলাইন ভিত্তিক কাজের মাধ্যমে আমরা এখন ঘরে বসে রোজগার করতে পারি। এছাড়া তুমি যদি চাকরি খুঁজতে চাও, চাকরিতে এখন তো চাকরিতে জয়েনও করা যাচ্ছে, আসলে বলা যায় কি, তুমি ঘরে বসে, তোমার অফিস হয়তো ঢাকা, তুমি ঘরে বসে অফিস করতে পারো। আর কিছুদিন আগে আমাদের এক স্টুডেন্টের বড় ভাই আমাকে ফোন করেছে, তিনি গ্রামীণ ফোনে জব করে, তিনি কিন্তু এই করোনার ভিতরে তার বাড়িতে বসেই কিন্তু অফিস পরিচালনা করেছেন, অফিসের কাজ করেছেন ঘরে বসে। এই যে এই বিষয়টি, এটাও কিন্তু বিশ্বগ্রামের একটি অবদান। অনলাইন ফ্রিল্যান্সিং এর মাধ্যমে বাংলাদেশে বেকার সংস্থা দূরীকরণের একটা বিশেষ প্রক্রিয়া চলছে। এই জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যাতে সবাই আইসিটি শিখে এবং আইসিটিতে
কিছু কিছু চ্যাপ্টার এমনভাবে তৈরি করা হয়েছে যেটা দিয়ে আমরা ফ্রিল্যান্সিং এর স্টেপগুলো স্টার্ট করতে পারি। অর্থাৎ আমি ফ্রিল্যান্সার হতে চাইলে কি কি করা লাগবে সেগুলোর জন্য কিছু বেসিক ধারণা আমাদের এই আইসিটি বিষয়ে রয়েছে যা আমরা পরবর্তীতে দেখব। এইগুলো কর্মসংস্থানের কথা। আরো কিছু বলি, আরেকটা বিষয় বলি যে অ্যাজ এ ফ্রিল্যান্সার আমি কিন্তু তোমরা যা ফ্রিল্যান্সিং বিষয়ে অর্থাৎ আউটসোর্সিং এবং বেসিক কম্পিউটার, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইনিং, তারপরে আর্টিকেল রাইটিং, তারপরে ইংলিশ স্পিকিং কোর্স করতে চাও, যে কোনো ধরনের কোর্স করতে চাও আমার সাথে যোগাযোগ করবে। আমার প্রতিষ্ঠান আছে, আমি তোমাকে পরিচয় করিয়ে দেবো, তোমরা সেখান থেকে ট্রেনিং কোর্স করে নিজেদেরকে আস্তে আস্তে স্বাবলম্বী করে তুলতে পারবে। এরপরে আছে শিক্ষা। শিক্ষার বিষয়ে আসলে আমি বেশি কিছু বলার নেই। বিশ্বগ্রামের শিক্ষা আসলে এই যে আমি আমার এখানে বসেই বাইরে একটা দেশে আমি অনলাইনে কোর্স করতে পারি, সেখান থেকে আমি সার্টিফিকেট নিতে পারি। এই যেমন আছে ওরাকল, জেন, ফ্রেমওয়ার্ক, সিসিএনএ, এরকম অনেক হাই কোয়ালিটি ট্রেনিং আছে যেগুলো আমি ঘরে বসে করতে পারি এবং সেগুলি সার্টিফিকেটের পরীক্ষায় অংশগ্রহণ করে সার্টিফিকেট অর্জন করে আবার অনলাইনে জবের জন্য অ্যাপ্লাই করতে পারি, অনলাইনে জব করতে পারি। অনলাইনে জব বলতে কি, আমার চাকরির কর্মস্থল হচ্ছে হয়তো আমেরিকার নিউ ইয়র্কে আর আমি এখানে চরমানন্দ বাজারে বসে সেই চাকরিটা করছি, এই ধরনের কাজ। ঠিক আছে, এই কাজগুলো আমরা করতে পারি আর শিখতে পারি। ঠিক আছে, তারপর তোমরা এই যে ঘরে বসে এখন আমার ক্লাসটি দেখছো, এটাও কিন্তু বিশ্বগ্রামেরই অবদান। ইন্টারনেট, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মাধ্যমে তুমি কানেক্টেড হয়ে ইউটিউব অ্যাপ অথবা ফেসবুকের মাধ্যমে তুমি আমার ক্লাসটি দেখতে পাচ্ছ। এই জিনিসগুলো সবই কিন্তু একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই যে ইন্টারনেট বলো, তোমার মোবাইল বলো, তোমার গ্রামীণ ফোন বলো, তোমার নেটওয়ার্ক বলো, এই সব কিছুই কিন্তু একে অপরের সাথে জড়িত এবং শিক্ষা ব্যবস্থায় এক অভূতপূর্ব সাফল্য নিয়ে এসেছে। ঠিক আছে, আমি এর সাথে এক্সাম্পল হিসেবে একটা ওয়েবসাইটের কথা বলি, খান একাডেমি ডট ওআরজি। জনাব সালমান খান উনি বরিশালের একজন বাসিন্দা, তিনি ছোটবেলা থেকে আমেরিকায় আছেন। তো তিনি গরিব স্টুডেন্টদের কথা চিন্তা করে অনেক লেসন তৈরি করে দিয়েছেন যেগুলো টোটালি ফ্রি। ওনার এই ওয়েবসাইটে গেলে তোমরা ঘরে বসে আরো বড় বড় অন্যান্য অনেক সাবজেক্টে, শুধু কম্পিউটারই নয়, বিভিন্ন রকমের সাবজেক্টে বিভিন্ন ধরনের নলেজ আর্ন করতে পারবে, জ্ঞান অর্জন করতে পারবে এবং সেগুলো তোমাদের বাস্তবিক জীবনে কাজে লাগাতে পারবে। চিকিৎসা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা অনেকেই জানি এক্সরের কথা শুনেছি, আমরা অনেক কালার ডপলারের কথা শুনেছি, আলট্রাসনোগ্রাফির কথা শুনেছি, তারপরে এমআরআই এর কথা শুনেছি, সিটি স্ক্যানের কথা শুনেছি যেটাকে ক্যাট স্ক্যানও বলা হয়, এইরকম অনেক ধরনের কথা শুনেছি। বিভিন্ন আত্মীয় স্বজন নিয়ে করিয়েছে, ওনারা যে করিয়েছে, ওনারা এই করিয়েতে যে যন্ত্রগুলো ব্যবহার হচ্ছে, অর্থাৎ ওনারা যে ডায়াগনস্টিক সেন্টারে গিয়েছেন তারা এই যন্ত্রগুলি কিন্তু কম্পিউটার মাধ্যমেই কন্ট্রোল করে এবং এগুলি আউটপুট সূক্ষ্ম যে হিসাব কিতাব সেগুলো কিন্তু কম্পিউটারের মাধ্যমে হয়। বন্ধুরা, অনলাইনে বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে ইমেল, চ্যাট, অডিও, ভিডিও চ্যাটের মাধ্যমে কিন্তু যোগাযোগ করে আমরা এখন রোগ নির্ণয় করতে শুরু করে রোগের চিকিৎসাও করতে পারি। ঠিক আছে, বর্তমানে বিভিন্ন মোবাইল অপারেটরে টেলিমেডিসিন সেবা দিচ্ছে, অর্থাৎ তুমি একটা নির্দিষ্ট নাম্বারে কল দিলে তারা তোমাকে ডাক্তারি পরামর্শ সহ ক্ষুদ্র যেসব মেডিসিন তোমার বেশি ক্ষতি করবে না, পার্শ্ব প্রতিক্রিয়া এই ধরনের মেডিসিন দিতে পারে। এছাড়াও এখন কিন্তু কোভিড করোনা আক্রান্ত পরে কিন্তু অনলাইনে ভিডিও কল করে ডাক্তারদের সাথে কথা, সরাসরি কথা বলা যায়, লাইভ কথা বলে তুমি তাদের থেকে পরামর্শ নিতে পারো, রিপোর্ট দিতে পারো, সবকিছু করতে পারো। তো বন্ধুরা, এই হলো চিকিৎসা ব্যবস্থার বিষয় কথা। ব্যবসা বাণিজ্য, ই কমার্স, ই বিজনেস সারা ওয়ার্ল্ডের একটা ধামাকা। সোশ্যাল মার্কেটিং বলো আর এমনিতেই বলো, ই কমার্স এখন সবাই চেনে। বিষয়টা কি সহজ, তুমি ঘরে বসে কোনো পণ্য তোমার কাছে নিয়ে আসা। আমি চন্দ্রগঞ্জ বাজারে আছি, এখানে আমার একটা ভিডিও গেম কনসোলের দরকার কিন্তু সেটা চন্দ্রগঞ্জ বাজারে নেই। আমি কি করলাম, ধরো আজকে ডিল ডট কমে গেলাম বা ই ভ্যালিতে গেলাম অথবা বিক্রয় ডট কমে গেলাম,
অথবা ইবে তে গেলাম, অ্যামাজন ডট কম এ গেলাম, এসব জায়গায় আমি অনলাইনে অর্ডার দিলাম, পণ্য আমার বাসায় চলে আসবে। এমনকি তুমি যে টাকা দিয়েই তাকে কিনতে হবে তা না, এমন সুবিধাও আছে যে তুমি ক্যাশ অন ডেলিভারি দিলে প্রোডাক্ট তোমার কাছে চলে আসলো, তুমি প্রোডাক্ট মিলিয়ে নিবে, তোমার প্রোডাক্ট যদি পছন্দ না হয় তুমি প্রোডাক্ট আবার রিটার্ন দিয়ে দিতে পারবে, আর যদি তোমার পছন্দ হয় তুমি প্রোডাক্টের টাকাটা দিয়ে দিবে, তোমার জিনিস রিসিভ হয়ে যাবে। ওয়ারেন্টিও কিন্তু গেইন করতে পারে, সবকিছুই আছে, মোবাইল ফোন হতে শুরু করে নেল ক্লিপার পর্যন্ত অনলাইনে পাওয়া যায়। এছাড়া আরো কিছু বিষয়ে বিশ্বকর্মার অবদান আমরা এখানে দেখতে পাচ্ছি, যে বিনোদন ও সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, টুইটার, কম্পিউটার গেমস, অনলাইন গেমিং, এই বিষয়টা এখানে কি বলা হচ্ছে। ফেসবুক হচ্ছে একটা সোশ্যাল নেটওয়ার্কিং সিস্টেম যেটার মাধ্যমে আমরা এখন আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে যুক্ত হতে পারি, পরিচিত অপরিচিত অনেকের সাথে যুক্ত হতে পারি, বিভিন্ন ফোরামে গিয়ে আমি হেল্প নিতে পারি, বিভিন্ন মানুষকে আমি হেল্প করতে পারি, আমার মনের কথা আমি ওখানে ব্যক্ত করতে পারি, এইসব কিছুই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে আমরা করতে পারছি। এছাড়া বিনোদনের যে বিষয়টা আছে, যে আমি গান দেখতেও পারি আবার গান গাইতেও পারি, আমি গান গেয়ে ইউটিউবে ছেড়ে দিলাম, গান গেয়ে টিকটকে ছেড়ে দিলাম, এই যে আমার বিষয়টি আমি এক্সপ্রেস করতে পারছি সেটাও কিন্তু বিশ্বগ্রামেরই অবদান। তারপরে সাংস্কৃতিক বিনিময়, কালচারাল করেসপন্ডেন্স, বিষয়টা কি, অন্য দেশের একটা সংস্কৃতি আমার দেশে চলে আসা, আমার সংস্কৃতি আরেকটা দেশে নিয়ে যাওয়া, ঠিক আছে। ধরো কিছুদিন আগে আমরা দেখেছি যে সাউথ আফ্রিকার একটি ছেলে সে বাংলায় বলছে, বাংলায় কথা বলতে পারছে, ঠিক আছে, বাংলায় সে সুন্দর সুন্দর কথা বলে আমাদেরকে হাসাচ্ছে, আমাদেরকে বিনোদন দিচ্ছে, এটা কিন্তু একটা কালচারাল গিভ অ্যান্ড টেক, অর্থাৎ কালচারাল মানে আমার সংস্কৃতি সে নিচ্ছে, ঠিক আছে। আবার আমরা ইংলিশ গান গাই, হিন্দি গান গাই, উর্দু গান গাই, আরবি গান গাই, এই ওদের সংস্কৃতি আমি পাচ্ছি, এগুলি কিন্তু অনলাইনের মাধ্যমে হচ্ছে, বিশ্বগ্রামের মাধ্যমে হচ্ছে। সংবাদ এই বিষয়ে না বললেই নয়, যে কোনো সংবাদ আমরা ফেসবুক হতে শুরু করে তার সংবাদগুলোর ওয়েবসাইটে গেলেও আমরা সংবাদগুলো পাই, প্রতিদিনের প্রতিনিয়ত নতুন নতুন আপডেটের সংবাদ আমরা পেয়ে যাচ্ছি আমাদের মোবাইল ফোনে, আমাদের কম্পিউটারে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অফিস ব্যবস্থাপনা বা অফিস ম্যানেজমেন্ট। অফিস ম্যানেজমেন্টটা কিন্তু এখন কম্পিউটার এবং বিশ্বগ্রাম ব্যবহার করেই হচ্ছে, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের সাথে যুক্ত রেখে, অর্থাৎ আমরা এমন একটা সিস্টেমে একটা সময় চলে আসব, এখন অলরেডি কিছু কিছু জায়গায় হয়ে গেছে যে আমি অফিসে যেতে হবে না, বাট আমি অফিসে কাজ করছি, যেটা একটু আগে আমি বলছি কর্মসংস্থানের ক্ষেত্রে, সেখানে হচ্ছে এগুলি যে ম্যানেজ করা সেগুলোর জন্য সফটওয়্যার আছে, অ্যাপ্লিকেশন আছে, ফ্রি আছে, পেইড আছে, ওই সফটওয়্যারগুলো অফিস সেন্ট্রাল থেকে কন্ট্রোল করে তার এমপ্লয়িদেরকে বিভিন্ন টাস্ক দেবে, এমপ্লয়িরা টাস্ক কমপ্লিট করে আবার তার রিপোর্ট জমা দিবে, অফিস সেটাকে অ্যাভালুয়েট করবে, অফিস তার নিজের কাজটা এগিয়ে নিবে, এই বিষয়গুলি অফিস ম্যানেজমেন্ট সফটওয়্যারের সাহায্যে হচ্ছে। আবার একজন এমপ্লয়ি সে অনলাইনে জয়েন করেছে কিনা সেটার জন্য সিকিউরিটি সিস্টেম আছে, RFID আছে, রেডিও ফ্রিকোয়েন্সি আইডি, এটা ছাড়াও আরেকটা বিষয় আছে ফিঙ্গারপ্রিন্ট, তুমি তোমার মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট দিলে তোমার লগ ইন হয়ে যাচ্ছে, এই যে এই বিষয়গুলো অফিস ম্যানেজমেন্টের আন্ডারে পড়ে যাচ্ছে এবং এগুলো এটাও কিন্তু বিশ্বগ্রামের অবদান। গবেষণা রিসার্চ, তুমি কোনো বিষয়ে যদি গবেষণা আছে তুমি বলতে চাচ্ছ যে তুমি মাউস ক্রিয়েটার সম্পর্কে একটু রিসার্চ করবে, তাহলে তুমি মাউস লিখে সার্চ দাও গুগলে, google.com এ যাও সার্চ দাও, ppika.com এ যাও সার্চ দাও, সার্চ সার্চ অর্থ খোঁজা আর কি, সে তোমাকে রেজাল্ট খুঁজে দিবে, সেই রেজাল্ট অনুযায়ী তুমি তোমার গবেষণালব্ধ ফলাফল পেয়ে যাবে বা নিজে একটা রিসার্চ পেপার তৈরি করতে পারবে। সর্বশেষ কথা যেটা, বাসস্থান, বাসস্থানে বিভিন্ন সিকিউরিটি সিস্টেম মেনটেন করা ছাড়াও তুমি বাসস্থানের বিভিন্ন অ্যাপ্লায়েন্স আছে, আমাদের বাসায় যেমন মাইক্রোওয়েভ ওভেন থাকে, ফ্রিজ থাকে, টেলিভিশন থাকে, কম্পিউটার থাকে, একটা সময় রোবট চলে আসবে, তারপরে এখন ওভেনকে আবার ইলেকট্রিসিটির মাধ্যমে কন্ট্রোল করা যায়, ফায়ার অ্যালার্ম আছে, অ্যালার্ম সিস্টেম আছে, অনেক কিছু আছে আমাদের বাসায় যেগুলো ইলেকট্রনিক্স, এইসবগুলো ঠিক মতো রান করছে কিনা এগুলি ডায়াগনস্টিক সফটওয়্যার কিন্তু তোমার মোবাইলে সেট আপ করা থাকবে। আবার তুমি হয়তো বাসা থেকে বেরিয়ে গেছো, লাইট নিভাইতে ভুলে গেছো, তুমি 20 কিলোমিটার দূরে চলে গেছো, এমনকি লাইট নিভানোর জন্য আবার ফেরত আসবে না, তুমি তোমার মোবাইল থেকে
লাইটটা বন্ধ করে দিতে পারো, ফ্যানটা বন্ধ করে দিতে পারো, তোমার রাইস কুকার বন্ধ করে দিতে পারো, প্রেশার কুকার, এগুলি সব এখন অনলাইনের মাধ্যমে কন্ট্রোল করা যাচ্ছে। এটাও কিন্তু বিশ্বগ্রামের অবদান। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ বিশ্বগ্রামের বিভিন্ন অবদান নিয়ে আলোচনা করলাম। আলোচনার পর আমরা জানতে পারলাম যে আসলে বিশ্বগ্রাম আসার ফলে আমরা বর্তমান যুগে অনেক সুযোগ সুবিধা নিয়ে বসবাস করতে পারছি। তবে হ্যাঁ, এগুলোর কিন্তু কিছু ডিমেরিটসও আছে, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। যেমন ফিশিং, হ্যাকিং, তারপরে আইডেন্টিটি থ্রেট, এই ধরনের অনেক খারাপ খারাপ জিনিস আছে, সেগুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব পরবর্তী ক্লাসগুলোতে, তোমরা ধাপে ধাপে জানতে পারবে। তো আজকে এখান পর্যন্তই। এতক্ষণ ধৈর্য ধরে ক্লাস দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। তোমাদের এর ভিতরে কোনো ধরনের কোশ্চেন থাকলে আমাকে করতে পারো, আমাকে কমেন্ট বক্সে কোশ্চেন করবে। আজকে এখান পর্যন্তই, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।